हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमी प्रतिभा आबारो निये चले एसेछि नतुन एकटी भिडियो। तो बंधुरा, तोमरा सबाई केमन आछो? आशा करछि भालो आछो। तो तोमरा होयतो अपेक्षा करे आछो जे आजकेर भिडियोटा तो अन्य किछु जावार कथा छिल, विष्णुपुर घुरते जावार भिडियोटा देवार कथा छिल। हाँ, ठीकई तोमरा धरेछो। आजके दिते पारिनि केन जानो? माने घुरे आसार पर एतटाई टायार्ड जे भिडियोगुलोके आमी माने ओई घुरते जावार যে ভিডিওটা ওটাকে আমি রেডি করতে পারছি না, মানে এডিটিং করতে সময় পাচ্ছি না। তো তাই আজকে চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো এই ভিডিওটাও খুবই গুরুত্বপূর্ণ, সো প্লিজ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর থাম্বনেল আর টাইটেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি আজকের ভিডিওটা কী দিতে চলেছি। সো চলো ঝটপট করে একটা লাইক দিয়ে দাও, দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দাও। আজকের মূল বিষয়বস্তু হলো ভিডিও যে যাদের আমার মতো দাঁতের সমস্যা আছে, দাঁতে যন্ত্রণা হয়, সেটা হতে পারে নতুন দাঁত গজানোর কারণে, যেটা হয় বলে না বয়সকালে যে দাঁতটা বেরোয়, আক্কেল দাঁত বেরোয়, তো তার কারণে দাঁত যদি যথাস্থানে না নির্গত হয়ে অন্যত্র কোথাও নির্গত হয়, তাহলে কিন্তু সেখানে একটা যন্ত্রণার সৃষ্টি হয়। এবং অনেক সময় দেখা যায় সেখানে খাওয়ার গিয়ে আমরা যে খাবারগুলো খাই শত পরিষ্কার করা সত্ত্বেও খাওয়ার কোনো না কোনোভাবে গিয়ে ওখানে জমাট বেঁধে যায়, দিয়ে দুর্গন্ধ সৃষ্টি করে। তো এই দুটো কারণ, এই এক হচ্ছে দাঁত থেকে গন্ধ, দুর্গন্ধ খাওয়ার জমে গিয়ে গন্ধ বেরোনো, আর এক হচ্ছে যন্ত্রণা। এই দুটোর উপশম আমি আজকে তোমাদেরকে বলে দিচ্ছি খুবই ঘরোয়া পদ্ধতিতে। আচ্ছা, সেটা হচ্ছে কি, যন্ত্রণাটা যখন হয় সেখানে আমার যেমন দাঁত এইখানে চলে এই জায়গাটায় বেরানোর কথা, সে বেরিয়ে যায় বাইরের দিকে ঠেলে, ফলে কি হচ্ছে না, ভেতরের যে যে মানে দাঁতে তো এইদিকে তো এইরকম দুমুখো দাঁতগুলো বেরোয়, তো এইরকমভাবে বেরোনো উচিত, তো সে জায়গায় কি হচ্ছে সামনের দিকে বেরিয়ে এসছে, মানে এই আউটলাইনে বসে আছে ভেতরের লাইনের দাঁতটা, তো ফলে কি হচ্ছে বাইরের অংশটা বেরিয়ে গেছে এইদিকে, ফলে ওই জায়গাটায় যে গর্ত সৃষ্টি হয়েছে ওখানে খাবার গিয়ে জমা হয়ে যায়, দিয়ে ওখানে দুর্গন্ধ সৃষ্টি হয়। আমি যতভাবেই পরিষ্কার করি আর গার্গল করি তাতে কোনো কাজ হয় না, ফলে কি হয় না, দুর্গন্ধ সৃষ্টি হয়, নিজে ওই গন্ধ আমি নিজেও সহ্য করতে পারি না, এমন অবস্থা, দিয়ে তাকে আবার খুঁচিয়ে টুচিয়ে ইয়ে করে রেগুলার এগুলো করা সম্ভব হয় না। আবার অনেক সময় কি দেখা যায় যে ওটা মাড়িটা মানে দাঁতের গোড়ার যে মাড়িটা ওটা ফুলে গিয়ে ব্যথার সৃষ্টি করে, ফলে খাওয়া যায় না। তো সে সমস্ত ক্ষেত্রে তোমরা কি করবে, যখন যন্ত্রণা হবে তো তখন এই যে লবঙ্গ আমরা রান্নায় খাই না, সেই লবঙ্গকে নিয়ে ওই জায়গাটা চেপে রেখে দিয়ে মুখটাকে যদি তুমি বন্ধ করে রাখো, তাহলে কিন্তু তোমরা ওই মাড়ি ফোলা ভাবটা কমে যাবে এবং ব্যথার থেকে উপশম পাবে। আচ্ছা, আর একটা কথা হলো কি না, এই যে দুর্গন্ধ, দুর্গন্ধটাকে তোমরা তাড়ানোর জন্য কি করবে না, ওই আমরা যে রান্নায় লবণ খাই, মোটা দানা নয়, যেটা মিহি দানাটা, টাটার আমি উদাহরণস্বরূপ বলি, যেটা টাটার লবণ, টাটা সল্ট, সেটা তো সেটাকে হাতে ওইরকম নেবে, কেউ হাতের সাহায্যে এইরকম করে নিয়ে তাতে একটু পারলে ওই সরিষার তেল দিতে পারো, তো দিয়ে এরকম করে মাছতে পারো, ওই কোনটোন ভালো করে পরিষ্কার করে নিতে পারো, ভেতরের দিকেও দেখবে দাঁত, তুমি জিভ বুলিয়ে দেখবে যে ওই জায়গাগুলো কেমন কেমন হয়ে আছে, পরিষ্কার হচ্ছে না ঠিক, তো সেইগুলোকে ভালো করে করে ইয়ে করে নিতে পারো হাতের সাহায্যে, নচেত যারা হাত দিয়ে করতে পারছো না, ব্রাশ নিয়ে ওরকম করে আমরা টুথপেস্ট দিই, তো সেই রকমই ব্রাশ নিয়ে হাতের উপর চেপে দিলাম, চেপে দিয়ে ওটাকে নিয়ে ওরকম করে ব্রাশ করবো, তাহলে কি হবে ওখান থেকে দুর্গন্ধটা চলে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, আমার গুরুত্বপূর্ণ টিপস দাঁত সম্পর্কিত। সো প্লিজ আমার চ্যানেলে যারা এখনও নতুন আছো, এই ভিডিওটি দেখছো, আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও, এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দাও, তাহলে আমার পরবর্তীকালে যত সমস্ত নতুন নতুন ভিডিওগুলো আসতে চলেছে তার নোটিফিকেশান সবার পূর্বে তোমার কাছে পৌঁছে যাবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, যে যার খেয়াল রেখো। আগামীকাল কিন্তু বিষ্ণুপুর ঘুরতে যাওয়ার ভিডিওটা নিয়ে আসার মানে আমি চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব, আমি জানি তোমরা অপেক্ষা করছো, সত্যি অসাধারণ মানে জায়গাটা আমি ঘুরে দেখেছি এবং খুব এনজয় করেছি। সো চলো কালকের অপেক্ষায় থেকো, এখনকার মতো বাই বাই।